পুলিশ আধিকারিকের উপর আক্রমণের ঘটনায় জামিন পেয়ে গেল শাসক দলের চার নেতা। গোটা ঘটনায় সবাই স্তম্ভিত। পুলিশ আধিকারিকরা নিজেরাও জানিয়েছিলেন তাদের উপর আক্রমণ হয়েছে, তারপরও কোর্ট থেকে জামিন পেয়ে গেল অভিযুক্তরা। মঙ্গলবার রাতে উদয়পুর মহকুমার পিত্রা এলাকায় মদ বিরোধী অভিযানে গিয়েছিল পুলিশ। সেখানে পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে। মূল অভিযোগ সুরজিৎ সরকারের বিরুদ্ধে। তিনি মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য। তার দোকানেই তল্লাশি চালাতে গিয়েছিল পুলিশ। পিত্রা পুলিশ ফাঁড়ির এএসআই পার্থ সাহা ও দুলাল চক্রবর্তীর উপর হামলা চালানো হয়। তারা পালিয়ে আসেন সেখান থেকে। সুরজিৎ সরকার ছাড়াও তার সাকরেদ বিজেপির বুথ সভাপতি প্রদীপ দাস ও দিলীপ চক্রবর্তী। তাপস দত্ত পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছিল। পরে উদয়পুর থেকে পুলিশ গিয়ে চারজনকে গ্রেপ্তার করে আনে। বুধবার তাদের তোলা হয়েছিল উদয়পুর কোর্টে। সেখান থেকে জামিন নিয়ে বের হন ওই চার অভিযুক্ত। পুলিশ লঘু ধারা দেবার কারণেই তারা জামিন পেয়ে যান বলে অভিযোগ। বাজারে একটা কীর্তন চলতে আছে, আমরা কীর্তনে গেলাম। কীর্তনের বিক্রি করতে আছি, ঠিক কিছুক্ষণ পরে একটা খবর এলো যে এখানে অটো স্ট্যান্ডের কাছে একটা রেস্টুরেন্টের মল বিক্রি হতে আছে। তখনই গেলাম, যে সেটা ওয়াচ করতে আসি, পরিচয় দিই যে সুপ্রজিৎ সরকার আর সুরজিৎ সরকার তারা রেস্টুরেন্টের মধ্যে মল বিক্রি করতে আসে। তখন যে এসেছিলাম আমি যে এসে তারপরে মদটা ধরলাম। আমার স্টাফ আসছিল সাথে, যে এসে মদটা ধরলাম। মদটা ধরে এসে সিজ করলাম। সিজ করে এসে তারপরে জিজ্ঞেস করলাম যে মদটা তোমরা কি লিখে আনছো, বা আমরা খাইতে পারছি যে এতগুলি মদ, প্রায় এক ব্যাগ, অনুমান 10 লিটার। তারপর সিগার লিস্ট করেছে, এখন বললাম যে সিগনেচার করো। তখন আমি সিগনেচার করতাম না, এই সিগনেচার করতাম না। এই ফাঁকে সুরজিৎ সরকার তার এলাকার কিছু লোক ফোন করে আনছে। এখানে তো এমনি কীর্তন চলতে আছে, কীর্তনের মধ্যে প্রচুর লোক আছে। এর মধ্যে করে দিচ্ছে আমার পরে একটা লাঠিটা নিয়ে এসে প্রায় 10-15 জন। তার মধ্যে সুরজিৎ সরকার, সুখিনজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার, তার ভাই, তার ভাই আরেকটা তাও মত বেছে আরেকটা রেস্টুরেন্ট বিশ্বজিৎ সরকারের, লিটন দাস তার পাশের বাড়ি, কার্তিক চক্রবর্তী, প্রদীপ দাস, লিমন সাহা, তাপস দাস, দিলীপ চক্রবর্তী, সুকুমার পাল, তারা একসাথে এসে আরও আছে সাথে, সবটির নাম দেওয়ার ইয়ে করতে পারছি না। তখন আমরা এটা বুঝি লাঠি জোটা নিয়ে আসে, এটা করে সেটা আমার যেমন আমার ড্রেস ছিঁড়ে লাগছে, ক্যাপ ইয়ে করছে। এখন আমি ইয়েতে একটা সব মতো কমপ্লেন দিচ্ছি, কালকে রাত্রেবেলা আজকে ভর্তি হয়েছে। আমি আমার সিনিয়র অফিসারে জানাইছি, বড়োবাবুকে জানাইছি, বড়োবাবুকে তুমি একটা কমপ্লেন দাও। তখন আমি কমপ্লেন দিচ্ছি। এর আগে উদয়পুরের এক দুষ্কৃতীর বিরুদ্ধে এসডিএম হেনস্থা করার অভিযোগ ছিল, কিন্তু পুলিশ তা ধরতে পারেনি, কারণ তার উপর শাসক দলের হাত রয়েছে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।